জয়রাধি আজকের পাঠ চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক উনষাট প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনির দূতি যাহার ছটাই নাশে অজ্ঞানতমস্তুতি জীবের কলমস তমনাশ করিবারে অঙ্গ পাঙ্গ নাম নানা অস্ত্র ধরে ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম তাহার কলম সোনাম সেই মহাতম অজ্ঞানের অন্ধকার বিনাশকারী তার তপ্ত কাঞ্চন সদৃশ দুটি প্রত্যক্ষভাবে দর্শন করা যায় অজ্ঞানের প্রভাবে জীব পাপ পঙ্কিল জীবন যাপন করে জীবের সে অজ্ঞান বিনাশ করার জন্য তিনি তার অঙ্গ তার উপাঙ্গ বা ভক্তগণ এবং দিব্য নামকরণ রূপ নানাবিধ অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছেন ভক্তিবিরোধী যে কর্ম তা ধর্মই হোক অথবা অধর্মই হোক তা হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন তাকে বলা হয় কলমস বাহুতুলি হরিবলি দৃষ্টে চায় করিয়া প্রেমে তে ভাষায় দুই বাহুতুলে হরিনাম কীর্তন করে এবং প্রেম পূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমস নাশ করেন এবং সকলকে ভগবৎ প্রেমে প্লাবিত করেন লোক হরতি কোকংহরতি জগতাঞ্জস্য পরিত গীরান্ত প্রারম্ভ কুশল পটলিং পল্লবয়তী কদালম্ভকং বা প্রণয়তি প্রেম নিবহং সদেব শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে পরমেশ্বর ভগবান আমাদের উপর তার তাঁর করুণা করুণাবর্ষণ করে করুন তার সাহস্য দৃষ্টিপাত তৎক্ষণাৎ জগতের সমস্ত দুঃখ বিদরিত করে এবং তার বাণী মঙ্গলময় ভক্তি লতাকে পত্রপল্লবে বিকশিত হতে সহায়তা করে তার শ্রীপাদ পদ্মের অপ্রাকৃত আশ্রয় গ্রহণ করা হলে তৎক্ষণাৎ চিত্তে ভগবৎ প্রেমের উদয় হয় এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামী রচিত স্তবমালার দ্বিতীয় চৈতন্য স্টক আট থেকে উদ্ধৃত অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন তার পাপ ক্ষয় হয় পায় প্রেমধন অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে তার শ্রী অঙ্গ ও শ্রীমুখ দর্শন করা মাত্র যে কোনো ব্যক্তির পাপ ক্ষয় হয় এবং সে ভগবৎ প্রেমরূপ সম্পদ লাভ করে অন্য অবতারে ভগবান সৈন্য ও অস্ত্রশস্ত্র সহ অবতরণ করেন কিন্তু এই অবতারে তার সৈন্য হচ্ছেন তার অঙ্গ ও উপাঙ্গ সদপার্শ্ব শ্রীমান ধৃত মনোজ কায়ই প্রণ ইতাং ভীর গিবার নৈ গিরিস পরমেষ্টি প্রভৃতিভি শত ভেক্ত শ্রদ্ধাং নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যা সতীপদম শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ব্রহ্মা আদি সমস্ত দেবতাদেরও পরম আরাধ্য তিনি স্বীয় ভক্তিভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছেন তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে উপদেশ দান করেন তিনি কি পুনরায় আমার দৃষ্টিপথে প্রকাশিত হবেন অঙ্গ পাঙ্গ, অস্ত্র করে স্বকার্য সাধন অঙ্গ শব্দের অর্থ আর শুনো দিয়ামন তার অঙ্গ উপাঙ্গরূপ অস্ত্রসমূহ সীয় সমূহ সাধন করে অঙ্গ শব্দটির আরেকটি অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করো অঙ্গ শব্দের অংশ কহে শাস্ত্র পরমাণ অঙ্গের অবয়ব উপাঙ্গ ব্যাখ্যান অনুসারে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ এবং অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ লোক সাক্ষী নারায়ণ তো চাপি সত্যং নত্বই মায়া হে পরমেশ্বর আপনি অখিল লোক সাক্ষী আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন নরজাত জল হচ্ছে নার তাতে যার অয়ন তিনি নারায়ণ তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ আপনার অংশরূপ কারণোদক সাই ও বিষ্ণু গর্ভদক্ষ সাই বিষ্ণু ও ক্ষীরোদক্ষ সাই বিষ্ণুর কেউই মায়ার অধীন নন তারা সকলেই মায়াধীশ মায়াতীত পরম সত্য জল সাই অন্তর্জামী সেই নারায়ণ সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ সমস্ত জীবের অন্তর্জামী যে নারায়ণ কিংবা জলে সায়িত যে নারায়ণ তিনি আপনার অংশ তাই আপনি হচ্ছেন মূল নারায়ণ অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে এ ধরনের অংশ প্রকাশদের কখনোই মায়ার সৃষ্টি বলে মনে করা উচিত নয় কেননা তারা সকলেই মায়াধীশ ও সৎচিত ও আনন্দময় এই জড়জগতে যদি মূল বস্তু থেকে একটি অংশ নিয়ে নেওয়া হয় তাহলে মূল বস্তুটির পড়তে হয় কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতভাবে পূর্ণ এবং যেহেতু তিনি সম্পূর্ণরূপে পূর্ণ তাই দৃশ্যমান জগতের মতো তার থেকে প্রকাশিত সব কিছুই পূর্ণরূপে নিখুঁতভাবে সজ্জিত পূর্ণ থেকে যা কিছু সৃষ্টি হয় সেই সৃষ্টিও পূর্ণ হয়ে ওঠে যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই যদিও তার থেকে বহু পূর্ণ সত্তার প্রকাশ ঘটে তবুও তো তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন পরমেশ্বর ভগবানের চিত জগতে একের সঙ্গে এক যোগ করলে একই থাকে এবং এক থেকে এক বিয়োগ করলেও এক থাকে তাই জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবানের অংশতি অংশেরও অনুমান করা উচিত নয় চিৎ জগতে জড়শক্তি অথবা জড় হিসাব নিকাশের কোনো প্রভাব নেই ভগবদ্ গীতার পঞ্চাদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে জীব হচ্ছে তার বিভিন্ন অংশ জড় জগতে ও চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে কিন্তু তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ সর্বতভাবে পূর্ণ ভগবানের বিভিন্ন অংশ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে বলে যে ভগবানের সত্তা হ্রাসপ্রাপ্ত হয়েছে তা মনে করা হচ্ছে মায়া সেটি একটি জড়জাগতিক বিচার জড়শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলেই এই ধরনের বিচার করা সম্ভব হয় চিত জগতে জড় অস্তিত্বের অনুভূতি হয় কেবলমাত্র তার অনুপস্থিতির মাধ্যমে বহুরূপে প্রকাশিত হলেও বিষ্ণু বিষ্ণুতত্ত্বের শক্তি কখনো হ্রাস পায় না ঠিক যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো সত্ত্বেও সেই প্রদীপের শক্তি অপরিবর্তিতই থাকে মূল প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে এবং প্রতিটি প্রদীপ থেকে একই পরিমাণ আলো প্রকাশিত হয় এভাবেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে বিভিন্ন যুগে রাম নৃসিংহ বরাহ আদি বিভিন্ন রূপে প্রকাশিত সমস্ত বিষ্ণুতত্ত্বের সকলেই সমভাবে পরম শক্তি সম্পন্ন ব্রহ্মা শিব আদি দেবতারা শক্তির সংস্পর্শে আসেন এবং তাই তাদের শক্তি ও ক্ষমতা বিভিন্ন স্তরের কিন্তু শ্রী বিষ্ণুর সমস্ত অবতারেরা সমান শক্তি শক্তিসম্পন্ন কেননা মায়ার প্রভাব তাদের কখনো স্পর্শ করতে পারে না হত্যৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ অঙ্গীর কহি এই উপাঙ্গ শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ প্রভু উভয় হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর দুটি অঙ্গ এই দুটি অঙ্গের অংশদের বলা হয় উপাঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিত সেই স অস্ত্র হয় পাচণ্ড দলিতে এভাবেই ভগবান তার অঙ্গ ও উপাঙ্গরূপ তীক্ষ্ণ অস্ত্র সমূহে সজ্জিত তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাচণ্ডদের দমন করেন এখানে প্রাচন্ড শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেব দেবীদের সঙ্গে তুলনা করে করে তাকে বলা হয় পাচণ্ড পাচণ্ডেরা ভগবানকে জড়স্তরে নামিয়ে আনার চেষ্টা করে কখনও কখনও তারা তাদের মন গড়া ভগবান তৈরি করে অথবা একজন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে তারা এতই মূর্খ যে অনেক সময় তারা একজন সাধারণ মানুষকে শ্রীকৃষ্ণ অথবা শ্রীচৈতন্য মহাপ্রভুর পরবর্তী অবতার বলে প্রচার করে যদিও সেই মানুষটির কার্যকলাপ ভগবত অবতারদের কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন এভাবেই তারা সাধারণ মানুষদের প্রতারিত করে যিনি যথার্থ বুদ্ধিমান এবং বৈদিক প্রমাণের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ সম্বন্ধে অবগত তিনি কখনোই পাষণ্ডদের দ্বারা বিভ্রান্ত হন না পাষণ্ড অথবা নাস্তিকেরা কখনই পরমেশ্বর ভগবানের লীলা বিলাসের তত্ত্ব অথবা ভগবত ভক্তির তত্ত্ব বুঝতে পারে না তারা মনে করে যে ভগবৎ ভক্তি সকাম কর্মের থেকে কোনো অংশে শ্রেয় নয় ভগবৎ গীতায় প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা সাধুদের পরিত্রাণ করে দুষ্কৃতকারীদের শাস্তি প্রদান করেন এবং এই সমস্ত মূর্খ নাস্তিকদের দমন করেন সাধুনাং চ দুষ্কৃতিকারীরা সর্বদাই পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে এবং নানাভাবে ভগবত ভক্তির পথকে কণ্ঠকিত করতে চায় তাদের সেই অন্যায় প্রচেষ্টা দমন করার জন্য ভগবান তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা স্বয়ং আবির্ভূত হন নিত্যানন্দ গোসাই সাক্ষাত হলধর অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাত ঈশ্বর শ্রী রীতানন্দ গোস্বাই হচ্ছেন সাক্ষাৎ হলধর বলরাম এবং শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর শ্রীবাসাদি পরি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বলে কীর্তনও করিয়া এই দুই সেনাপতি শ্রীবাস ঠাকুর আদি পারিষদ সৈন্য সহ ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করেন নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপি পাচণ্ডী পলায় শ্রী নিত্যানন্দ প্রভু রূপ হচ্ছে পাশণ্ড দলনকারী রূপ তার আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ ও পাশণ্ডীরা পলায়ন করে আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে